বন্দুক সহিংসতায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, রেহাই পাচ্ছে না স্কুল কলেজ থেকে শুরু করে হাসপাতাল, ধর্মীয় উপাসনালয়, শপিং মল, এমনকি শেষকৃত্য অনুষ্ঠানও। বন্দুক হামলায় প্রায় প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও বিনা অপরাধে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। বুলেট যেন পাল্টে দিচ্ছে উন্নত দেশটির জীবনযাত্রা। এরই মধ্যে সম্প্রতি প্রকাশিত আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স বা AAP এর এক গবেষণায় উঠে আসে শিশু মৃত্যুর ভয়াবহ চিত্র। এতে দেখা যায় 2021 সালে গুলিতে 4,752 শিশু নিহত হয়েছে, যা 2020 সালের চেয়েও বেশি। 2020 সালে গুলিতে মৃত্যু হয় 4,368 শিশুর, আর 2019 সালে গুলিতে নিহত শিশুর সংখ্যা ছিল 3,390। অপর এক গবেষণায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, দেশটিতে প্রতি বছর 39,000-এরও বেশি মানুষের প্রাণ যায় বন্দুক হামলায়। তবে বন্দুক হামলায় সম্প্রতি রেকর্ড সংখ্যক কোমলমতি শিশু মৃত্যুর ঘটনা নাড়া দিয়েছে বিশ্ব বিবেককে। আরেক গবেষণা থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বছরে প্রায় 180 দিন স্কুল খোলা থাকে। এর মধ্যে 2018 সালে গড়ে প্রতি 8 দিনে একটি করে হামলা হয়েছে কোনো না কোনো স্কুলে। বন্দুক হামলা বন্ধে এখন পর্যন্ত কার্যকর তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি দেশটিতে। এদিকে বন্দুক হামলার লাগাম টানতে ডেমোক্রেটিক পার্টির সদস্যরা পার্লামেন্টে প্রচলিত অস্ত্র ক্রয়, সংরক্ষণ ও ব্যবহার বিষয়ক আইনের সংস্কার চেয়ে একাধিকবার বিল উত্থাপন করলেও বিরোধী দল রিপাবলিকান পার্টির আপত্তির কারণে তা পাশ হয়নি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।